রাজ্য কংগ্রেসকু বড় ঝটকা, টিকেট ফেরাইলে পুরী লোকসভা কংগ্রেস সাংসদ প্রার্থী সুচরিতা মহান্তি। পার্টি ফন্ডিং নকরিবারু সে টিকেট ফেরাইথিবা সূচনা দেইছন্তি। এনেই এআইসিসিকু লেটর লেখিছন্তি সুচরিতা। নামাঙ্কন পত্র দাখল পূর্বরু সুচরিতা ফেরাইছন্তি টিকেট। নির্বাচন লড়িবা পাইঁ পূর্বরু আর্থিক সহায়তা পাইঁ লোকঙ্কু সে অনুরোধ করিথিলে। রাজ্য কংগ্রেসকু বড় ঝটকা লাগিছে, টিকেট ফেরাইছন্তি পুরী লোকসভা কংগ্রেস সাংসদ প্রার্থী সুচরিতা মহান্তি। পার্টি ফন্ডিং ন করিবারু সে টিকেট ফেরাইথিবা সূচনা দেইছন্তি। নেই সে এআইসিসিকু লেটর লেখিছন্তি। নামাঙ্কন পত্র দাখল পূর্বরু সুচরিতা টিকেট ফেরাইছন্তি। নির্বাচন লড়িবা পাইঁ পূর্বরু আর্থিক সহায়তা পাইঁ সে লোকঙ্কু মধ্য অনুরোধ করিথিলে। আপন মানে জানিছন্তি কংগ্রেস পার্টি এর যে ফাইনান্সিয়াল কন্ডিশন এতে ভালো না, সেথিরে বিজেপি সরকার বহুত প্রকার রেস্ট্রিকশনস লগাইছন্তি। তেণু সে ক্যান্ডিডেট আউ তেণু ক্যান্ডিডেট মানকু যেতিকি দরকার রিকোয়ার্ড ফাইনান্সেস দেবা পাই পার্টি আমার সমর্থ নুহে। তেণু আমকু যেহেতু আমি ইলেকশন লড়ুচু, তেণু আমি আমার এই অসুবিধা টাইমরে আমি জনতাঙ্ক সহিত রহিতে ইলেকশন লড়ুচু, অসুবিধা সময়ের আমি কাহা পাখু যাবু, আমি ইলেকশন তো যেমতি হলে লড়িবু, জনতাঙ্ক ইস্যু লইকি লড়িবু। তেণু অসুবিধা টাইমরে মু ভাবিলি যে জনতাঙ্ক পাখুকু মু যাইকি মোর অবস্থাটা কহিবি, মোর ফাইনান্সিয়াল অবস্থা এতিকি, ইলেকশন মু মোর যে অপোনেন্ট মানে অছন্তি ক্যান্ডিডেট মানে শাসক দল নেতা মানক পাখরে পয়সার অভাব নাই, তাঙ্ক পাখরে প্রচুর পয়সা, সেমানে পয়সা মানে উড়াউথিবে খরচ ক্যাম্পেইনরে, কিন্তু মোর সে সৌভাগ্য বি না কি মু সেটা করবি না কেবে, মু চাইবি সে ক্যাম্পেইন রে পয়সাটা নেই, সে ক্যাম্পেইন পয়সাটা যদি লোক হিতর বি লাগিলে ভালো হুয়া। তবে সম্পর্কের অধিক আলোচনা পাই আম পুরী ব্যুরো হেড আলোক আশ্বাস রয়েছেন। আলোক, গোটে পটে কংগ্রেস পাই বড় ঝটকা কইপারিবা, তবে কেবল আর্থিক কথা রয়েছে না যদি দেখিবা কিছু এমএলএ ক্যান্ডিডেট কো প্রার্থিত্বকে নিয়ে মধ্যে সে প্রশ্ন উঠাউথিলে পূর্বরু। দেখুন কমলাকান্ত, 2014 রে কংগ্রেস পুরী লোকসভা সাংসদ প্রার্থী ভাবে সুচরিতা মহান্তি উপরে আস্থা প্রকট করেছিলা এবং মর্জানপুর রয়েছিল সুচরিতা মহান্তি 2014 2,59,800 খণ্ড ভোট পাইলে কংগ্রেস দ্বিতীয় স্থানের অধিকার করেছিল এবং 2014 পরে 2024 রে 10 বর্ষ পরে কংগ্রেস পুনর্বার সুচরিতা মহান্তি রিপিট কার্ড মধ্যে খেলেছিল। কিন্তু যে কথা আপনার কৌশলে রাজ্য কংগ্রেস কু বড় ঝটকা এবং সুচরিতা মহান্তি মধ্যে এআইসিসি র সাধারণ সম্পাদক কু মধ্যে স্পষ্ট ভাবে লিখিছন্তি যে পার্টি ফন্ডিং ন করিবারু সে দল ছাড়িছন্তি, টিকেট ফেরিছন্তি এবং নিহাতি ভাবে পার্টি ফন্ডিং ন করিবারু তাকু ক্যাম্পেনিং করিবার অসুবিধা হউথিবা কথা মধ্যে লিখিছন্তি। পূর্বরু মধ্যে আমি দেখেছিলু সুচরিতা মহান্তি মধ্যে গণমাধ্যমে কহিছিলে যে লোকঙ্ক পাই সে নির্বাচন লড়ুছন্তি, যেহেতু দল তাকু পার্টি ফন্ডিং করু নাই সেথিপাই সে লোকঙ্ক ঠারু আর্থিক সহায়তা চাউছন্তি। তো মোটামুটি ভাবে কইপারিবা রাজ্য কংগ্রেস পাই গোটে বড় ঝটকা এবং পুরী লোকসভা কংগ্রেস সাংসদ প্রার্থী 6 তারিখ পর্যন্ত নামাঙ্কন পত্র দাখল হবার ছিল, কিন্তু নামাঙ্কন পত্র দাখল পূর্বরু সুচরিতা মহান্তি যে রয়েছেন সে টিকেট ফেরিয়েছেন, নিহাতি ভাবে কংগ্রেস পাই গোটে বড় চর্চা। কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে কংগ্রেসরু কে সাংসদ প্রার্থী ভাবে পুরীর স্ট্যান্ড করব তাকে নিয়ে বর্তমান দ্বন্দ্ব লাগি রয়েছে। গোটে পটে যা চর্চা হচ্ছে পুরী কংগ্রেস পুরী জেলা কংগ্রেসের সভাপতি জয়নারায়ণ পট্টনাক যে রয়েছেন তাকে নাম মধ্যে আগুক আসিপারে, কিন্তু কোটি না কোটি পার্টি ফন্ডিং ন করিবার সে টিকেট ফেরিয়ে কথা স্পষ্ট ভাবে এআইসিসি সাধারণ সম্পাদকঙ্কু মধ্যে চিঠিরে উল্লেখ করছন্তি এবং পূর্বরু মধ্যে সামাজিক গণমাধ্যমের কমলাকান সে বারকোড মধ্যে ছাড়িছিলে, লোকঙ্কু মধ্যে অনুরোধ করছিলে লোকমানে তাকু আর্থিক সহায়তা যোগাতো যাহাফলে সে নির্বাচন বৈতরণী বার হেবে বা নির্বাচন লড়িবে, কিন্তু কোটি না কোটি পার্টি ফন্ডিং ন করিবার সুচরিতা মহান্তি টিকেট ফেরিয়েছেন, নিহাতি ভাবে ইয়ে রাজ্য কংগ্রেস পাই গোটিয়ে বড় ঝটকা। তবে দেখিবাকু বাকি রহিলা যেহেতু 6 তারিখ রয়েছে নামাঙ্কন পত্রর দাখল করিবার শেষ তারিখ শেষ সময়, তো 2 দিন ভিতরে কিয়ে কংগ্রেসরু লোকসভা সাংসদ প্রার্থী ভাবে টিকেট পাউছন্তি এবং তা উপরে বর্তমান সমস্ত নজর রয়েছে। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।